এরপর ভয় মাত্রাটা আমার আরও বেড়ে যায় যখন আমি ডিরেক্ট গভর্নমেন্ট থেকে, মানে গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য কল পাই। জাস্ট যে দেখছি রুমের মতো যে টাকার বান্ডেল এতগুলা, হ্যাঁ মানে ওরা আমাদের অন্যায়ভাবে রাজাকার বলছে না, আমি সত্যিকারের রাজাকার মতো কাজ করছি। শান্তি, তুমি যখন ভিকারনেসার হয়ে প্রথমবার প্রোটেস্টে নামলা, তখন তোমার স্কুল কলেজের শিক্ষার্থীদের রিয়াকশন কী ছিল? ভিকারনেসার স্টুডেন্টদের অ্যাপ্রোচ, তারা নিজের থেকে, মানে ভিকারনেসার স্টুডেন্টরা অলওয়েজ অনেক অ্যাক্টিভ এসব প্রোটেস্টের ইস্যু নিয়ে, তো আমি যে গাইড দিয়েছি এরকমও কোনো বিষয় না। তো আমি যখন দেখেছি যে আমার জুনিয়র্সরা, আমার ব্যাচের সবাই নেমে গিয়েছে, আমিও নেমেছি, অ্যান্ড যখন তারা দেখেছে যে আমি তাদের সাথে পার্টিসিপেট করতেছি, তো আমার গ্রুপেই সবাই, মানে ইঞ্জিনিয়ারে, মানে আমাদের কলেজের HSC 24 ব্যাচে সবাই তোমাকে মানুষ কত ট্রোল করলো, অ্যান্ড লুক অ্যাট ইউ নাও, তুমি আমাদের সাপোর্ট করতেছো, এরকম কথা বলো। আমি লাইক সেটার জন্য না, আমার মনে হলো আমার থাকা উচিত তোমাদের সাথে। আচ্ছা, সাহস করে আন্দোলনে তো নামলা, বাট তোমার কাছে কি কোনো ধরনের কোনো থ্রেট আসেনি? হ্যাঁ, থ্রেট, এটা হচ্ছে আমি একদম ডিরেক্টলি থ্রেট পেয়েছি ছাত্রলীগের বড় ভাইদের কাছ থেকে, চেনা অচেনা। তারা আমাকে অনেকভাবে কন্ট্যাক্ট করে, মানে লাইক একবার খালি রাস্তায় পেয়ে নিই, টিস করবে। আর তখন সিচুয়েশানটা এতটা খারাপ যে আমি যে যে কারোর কাছে কমপ্লেন করব, এরকম একটা অবস্থা যে আমি থ্রেট পাইছি বা আমার সাথে এরকম কিছু একটা হয়েছে, আমি কাকে কমপ্লেন করব, মানে কিচ্ছু তো নাই দেশে আইনটা। এরপর ভয় মাত্রাটা আমার আরও বেড়ে যায় যখন আমি ডিরেক্ট গভর্নমেন্ট থেকে, মানে গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য কল পাই। তখন অলরেডি নেট সব ব্ল্যাক আউট, কারফিউ চলতেছে, তো আমি লাইক এখন আমি কী করব। আমি চুপচাপ গেছি তাদের অফিসে, যে আরও অনেক ইনফ্লুয়েন্সার ছিল সবাই চিনে, অ্যান্ড যারা গাইড দিচ্ছিল তাদেরকেও সবাই চিনে। তারা আমাকে একটা স্ক্রিপ্ট দেয়, হ্যাঁ স্ক্রিপ্টে টোটাল 10টা পয়েন্ট ছিল, ওই অনুযায়ী ভিডিওস করতে বলা হয়েছে সব ইনফ্লুয়েন্সারকে। আর সাথে জাস্ট যে দেখছি রুমের মতো যে টাকার বান্ডেল এতগুলা, হ্যাঁ আমি লাইক কী হইতেছে এগুলা, চুপচাপ পড়া হচ্ছে কি, হাতে ধরা দিয়েছে টাকা সবাইকে। তো এরপরে যেমনি চুপচাপ গেছিলাম তেমনি চুপচাপ বাসায় আসছি, এসে আমি মানে কিছুক্ষণ হচ্ছে রুমে বসেছিলাম যে কী করবো, এত এত বড় একটা খাম দিছে। তো আমি আমি আর নিজের আটকে রাখতে পারিনি, আমি আবুর কাছে গেছি, আম্মু বসেছিল চেয়ারে, তো আমি আবুর কাছে যে আব্বু এই যে স্ক্রিপ্ট, আব্বু এই যে এত বড় একটা বান্ডেল দিছে, আমি খুলে দেখেন আমি জানি না কত দিছে, এটা দিছে। আবু লাইক ছি 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 ছি, গভর্নমেন্ট কী করতেছে এগুলো, ছোটো ছোটো ছেলে মেয়েদের সাথে এসব করছে, আমি কী করবো আমি জানি না, আমি এটা এমনিই রেখে দিছি, আমার যদি যে ফেরত দিয়ে আসতে হয় আমি ফেরত দিয়ে আসবো, কিন্তু আমি নাই এসবের মধ্যে। এরপরেও আমি হচ্ছে রাস্তায় নামছি। তারপরে আবার লাইক তুমি না আমাদের সাথে কাজ করতেছো, তুমি কেন নামছো আবারও? হ্যাঁ আবারও। আমি লাইক এক্সকিউজ মি, আমি গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না, আমার ভাই ও একদম গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলছিল, এটার জন্য অনেক ভীত ছিল, বাট আমি লাইক আমি গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু বলতেছি না, বাট আমি ছাত্রদের পক্ষে, এটাই যে আমরা জাস্টিস চাই, এতজন মারা গেল এটার একটা সুষ্ঠু বিচার তো করতেই হবে, এটার জন্যই নাম আর কি। এখন এমন সিচুয়েশন ফেস করার পর অবভিয়াসলি যে কারো ভয় পাওয়ার কথা, তো তোমাকে কি বাসা থেকে নিষেধ করেছিল এরপরে? এখানে একটা মজার ঘটনা ঘটে, শুরু শুরুর দিকে সবাই সবাইকে বলতেছি যেও না, অনেক খারাপ অবস্থা, একদম ডিহাইড্রেশন হয়ে যাবে, অনেক রোদ, সবাই অনেক ভিড়, যা খুশি তাই হচ্ছে, টিয়ার্সেল মারতেছে, তারপরে পুলিশরা যা তা একদম দৌড়ে নিয়ে দিচ্ছে, খুবই বাজে অবস্থা। তো আমরা সবাই সবাইকে প্লিজ যেও না, অনেক অনেক টেরিফাইং। তো কিন্তু দিন শেষে হয় কি, সবাই বাহির থেকে আসে, এসে বলে আজকে আন্দোলনে গেছিলাম, সবাই আব্বু আন্দোলনে গেছিলাম, আম্মু আন্দোলনে গেছিলাম, শিখন হ্যাঁ আমি তো বিল্ডিংয়ে লুকাইছিলাম আন্দোলন, আমার তো তাড়া করছে। আমি লাইক আমিও গেছিলাম কলেজে, তাহলে সবাই সবাইকে মানা কেন করলো, মানে যে যার বিবেক, হ্যাঁ মানে যে যার বিবেক থেকে, মানে নিজের আর কেউ বাসায় বসে থাকতে পারেনি, সবাই পার্টিসিপেট করছে আর কি। আচ্ছা, যখন এই আন্দোলনটা 9 দফা থেকে 1 দফায় রূপান্তরিত হলো, তখন তো সিচুয়েশন অনেক ওয়ার্স্ট হয়ে গিয়েছিল, ওই সময় তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এই সময় সমস্যাটা হয়ে যায় কি, 9 দফা পর্যন্ত গভর্নমেন্টের এইসব চেঞ্জ করতে হবে অনেক দাবি ছিল, কিন্তু 1 দফা দাবি কী ছিল, স্টেপ ডাউন হাসিনা, মানে গভর্নমেন্টের টোটালি এগেনস্টে চলে যায় সবাই। যে এই সময় আমার সরকারের সাথে টোটালি কানেক্টেড, এখন আমাকে সবাই সবাই লিখতেছে এক দফা এক দফা এক দফা, আর আমি কিছু করতে পারতেছি না আমার জায়গা থেকে, যেখানে আমারও এদের সাথেই থাকার কথা। তো সবাই আমাকে বলতে চুপচাপ থাকো, এমন কিছু করো না, এমনি স্টুডেন্টদের সাথে প্রোটেস্ট করতেছো করো, তাও আমি অফ ক্যামেরায় যে
ওরা যে টাকা দিছে না, হ্যাঁ ওই টাকা দিয়ে কালার স্প্রে কিনছি, যা কিনালাই কিনছি, কিনে যে রাস্তাঘাটে লিখে দিয়ে আসছি। মানে ওরা আমাদের অন্যায়ভাবে রাজাকার বলছে না, আমি সত্যিকারের রাজাকার মতো কাজ করছি, কি করবে করুক। লাস্ট কোয়েশ্চেন, জেনজিদের নিয়ে আগে যে ধারণাটা ছিল এখন সেটা অনেকটাই পাল্টেছে, তো তোমার ক্ষেত্রে তুমি কি পরিবর্তন বা কি ফ্যাক্টসগুলো তুমি নোটিস করেছো? জেনজিদের যে ফ্যাক্টটা সেটা হচ্ছে আমাদের প্যারেন্টস আমাদের অনেক পচাইতো বড় যারা ছিল, যে তোমরা কোনো কিছু পারো না, সারাদিন ফোন চালাও, ইন্টারনেট, কোনো সোশ্যাল মানে সোশ্যাল অ্যাক্টিভিটিস নাই, কথাই বলতে পারো না, কাজ করতে পারো না, লেইজি। বাট মানে এর থেকে বড় প্রমাণ তো আর নাই যে আমরা একজন ভাই যদি মারা যায় আরও দশজন বিবেকের কারণে বের হয়ে যায়, এবং আমরা সবাই এক মানে আমরা বুঝাই দিছি যে হোয়াট ইজ ইউনিটি, আমরা সবাই মিলে একত্রিত হয়ে মানে অসাধ্যকে সাধন করছি লিটারালি। যে আমরা কখনো ভাবছিলাম এই সরকার পদত্যাগ করবে, কয় বছর আমি জন্মের পর থেকে এটাই দেখতেছিলাম। আর আমি যে এই বিষয়ে কখনো কথা বলবো, রাজনৈতিক আলাপ, আমি ইমাজিনেশনের বাইরে। বাট আমরা সবাই মিলে একত্রে এটা প্রমাণ করে দিছি যে আমাদের দ্বারা পসিবল, আমরাও পারি।